আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ একটা শর্মের কথা আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমার বৌমাদের কাঁঠালে বিচি খেতে মন চাইছে। আমি তো যে শহরে থাকি সে শহরে কাঁঠাল পাচ্ছি না, এখন কি করব। রোজা শরমের মাথা খেয়ে এক পরিচিত ভাই দেশে গেছে, ভাইকে বলছি ভাই কিচ্ছু তো চাই নাই, দামি কিছু চাই নাই, আমার একটু কাঁঠালে বিচি আনি দেন। তবে এটা স্বর্ণের থেকেও কিন্তু দাম বেশি ইতালিতে, বুঝছেন। যা হোক, অবশেষে কাঁঠালে বিচি পাইছি আর মন মতন রান্না করি বৌমাদেরকে খাওয়াইছি। ধন্যবাদ, কারণ মানে আমার বৌমারা ডাটা দিয়ে কাঁঠালে বিচি রান্না করে খাবে। দোকানে আমাদের এই শহরে তো দোকানে কাঁঠাল শুকনা কাঁঠালে বিচি বিক্রি হয় না, কাঁঠাল বিক্রি হয় মাঝে মাঝে। কিন্তু আমরা যেদিনে ফোন করি ওই দিনে বলে যে এবার আনি না, এবার নিয়ে আসছি শেষ হয়ে গেছে, মানে আমাদের কিসমতে নাই। কিন্তু আমাদের শহরে আসে না, আমাদের পাশের শহরে আসে, তারপরে থাকলে গিয়ে নিয়ে আসতে পারা যায়। কিন্তু দুই তিন দিন ফোন করছি, পরে বলছে থাক। পরে আমাদের এই এক ভাই বাংলাদেশ থেকে আসছে গতকালকে, তো উনি কাঁঠালে বিচি নিয়ে আসছে। এত যে খুশি হয়েছি মানে যেটা বলার মতন না, মন থেকে ওনাকে ধন্যবাদ এবং অনেক দোয়া করি। আর কাঁঠালে বিচিগুলো একদম জুতু, কোথায় দেখো এই যে বলো আসসালামু আলাইকুম, জুতু খুঁজো। ওনারা আবার বাইরে থেকে আসছে, সাসা বাই সাসা আর বাইজি, বুঝছেন। আবার এই যে দেখেন 20 টাকার প্লেনে করে 17 নিয়ে আসছি, এটা নিয়ে আসছে আগে যে কখনো যদি দরকার হয়, এর জন্য আমার আব্বা দিছে, বুঝছেন। এটা হচ্ছে আমার আব্বার স্মৃতি, আমার আব্বা করে নিয়ে যায় একটা। অনেক সময় কাঁঠালের বিচি বা শুকনা যদি সুপারি টুপারি কখনো যদি ন্যাস রাখি খেতে পারবি, কিন্তু সুপারি আর খাওয়া হয় নাই। কিন্তু এখন মানে অনেক দিন পরে এটা কাজে লাগানো হয়েছে। কাঁঠালের বিচিগুলো কাটছি, গতবার লন্ডন থেকে যখন নিয়ে আসছি তখনও কাটছি, আর লন্ডন থেকে যখন নিয়ে এসছি তখন দেখেন মানুষ মারা যায় কিন্তু স্মৃতি থেকে যায়, তাই না। হ্যাঁ, 2008 সালে বাবা চলে গেছে আমাদেরকে রাখি, এটা এরও আগে নিয়ে আসছি আর আসার সময় নিয়ে আসছি, রেখে দিছি যত্ন করে, অনেক সুন্দর। আর এখনো ধারটার সব আছে, এই হচ্ছে কাহিনী, বুঝছেন। আমি গতকালকে যখন কাঁঠালে বিচিগুলা নিয়ে আসছে আমার হাজব্যান্ড ওই ভাইয়ের কাছ থেকে, আমি সুন্দর করে কেটে মানে রেখে পানি দিয়ে ভিজে রেখে দিছি। আজকে হলো আরেকটা বন্ধের দিন, এখন সকাল 9টা বাজে। এই যে আমার ছোট ছেলে এক মগ রংসা খাচ্ছে, তার আবার রংসা অনেক পছন্দ, সে দুধ চা খায় না, আমার ছোটো বৌমাও। আর এদিকে এখন আমরা সবাই তো ফজর নামাজ পড়ে একটু ঘুমাই বন্ধের দিনে, এখন 9টা বাজছে। আস্তে আস্তে সবাই রান্না করে আসতেছে, আজকের দিনে যুদ্ধ শুরু হবে। আল্লাহ রে, দেখেন আমি আপনাদের সাথে ভিডিও করতে গিয়ে দুসা চুলার মধ্যে পড়ে গেছে, আর দুসা বসাই, বুঝছেন, একদম এদিক থেকে এদিকে তাকানো যায় না, চুলাটা একদম বরবাদ হয়ে যায়। যাই হোক, এখন কী করবো, একটু পয়সা করতে হবে। আর আজকে সকাল হয়েছে পরোটা, পরোটা দিয়ে ডিম বা তরকারিও আছে ফ্রিজে, যার যে এটা ইচ্ছে সে সেভাবে খাবে। আর আমাদের ঘরের নিয়ম হলো বন্ধের দিন যে আগে রান্নাঘরে আসবে সে কিন্তু মানে চা বসাই দিবে, আর এরপরে সবাই মানে 9টা সাড়ে 9টার মধ্যে চলে আসে, আসলে এরপরে সবাই সবার পছন্দ মতন খাবে। আর যেই দিন অন্য ধরনের কোনো নাস্তা তৈরি করা হয় ওই দিন তো এক সবার জন্য একই রকম, যেমন আজকে কেউ পরোটা খাবে, কেউ পাউরুটি খাবে, কারণ পরোটা এটা তো আর নিজের হাতে তৈরি করা না। এই জন্য যেরকম আমার বড় ছেলে কিনা পরোটা পছন্দ করে না, আমার হাজব্যান্ডও কিনা পরোটা পছন্দ করে না, আমি আবার অনেক বেশি পছন্দ করি, কারণ আমি তো একটু অলস প্রকৃতির মহিলা এই জন্য। কারণ কী করবো, নিজে যদি তৈরি না করতে পারি, আবার এদিকে দুটা নাতিন ছোটো, আমি নিষেধ করছি এদেরকে কান্নাকাটি করায় কোনো দরকার নাই, একদম প্রত্যেক শনি রোববারে যে একদম পরোটা রুটি এগুলো খেতে হবে, ঠিক আছে, 15 দিন অন্তর একবার রান্না করে খাওয়াইও যারা খেতে চায় না। যাই হোক, এখন এই যে শুরু হচ্ছে রান্না করা হবে, একটা হচ্ছে ডাটা দিয়ে আর একটা হচ্ছে শুক্তি দিয়ে। আর কারণ অনেক ইচ্ছে করছিল আমার বৌমাদের, যেদিনে আমরা বাগান থেকে ডাটা উঠাই বা বাগানে পানি দিতে যাই, শুধু বলে এটা দিয়ে কাঁঠালে বিচি রান্না করলে যে মজা, তখন আমার হাজব্যান্ডকে ওই ভাইকে বলছে যে আমাদের আমার বৌমাদের জন্য একটু কাঁঠালে বিচি নিয়ে আসেন, করে নিয়ে আসছে, কারণ ওনাকে আবার এয়ারপোর্ট থেকে আমার হাজব্যান্ড নিয়ে আসবে, যোগাযোগ হয়েছে এই জন্য, যাই হোক নিয়ে আসছে। আর এগুলো রাত্রে সুন্দর করে কালকে রাত্রে কাটি পানির মধ্যে ডুবে রাখছি, এখন দেখেন কি সুন্দর উঠে যাচ্ছে, পরিষ্কার করতে এখন আর সময় বেশি লাগে না, কারণ
স্বর্ণের মতন দাম কাঁঠালের বিচির, এই জন্য সব ভাগ করে করে রান্না করা হচ্ছে। এটা ডাটা দিয়ে রান্না করব, এটা হচ্ছে শুটকি দিয়ে, আর এটা হচ্ছে ইনশাল্লাহ এই সপ্তাহ আবার যখন লুটি দিয়ে রান্না করব তখন লুটি দিয়ে এটা রান্না হবে। আবার এখান থেকে অল্প কয়েকটা ভর্তা করা হবে, বুঝছেন। আর একটা দুঃখের কথা শেয়ার করি, এটা হচ্ছে ইতালিয়ান একটা বড়ই, এটা আমি মনে করছিলাম একটু শুকাই, যাওয়ার সময় আমার আম্মুকে নিয়ে যাব। এটার মধ্যে একটু সরিষার তেল, শুকনো মরিচ আর লবণ দিয়ে আমি সুন্দর করে রোদ্রে দিছি। একদম এই অবস্থায় যখন আসছে, তখন একদিন একটা পাখি মনে করছিল তার খাবার, পাখি এসে বসে এখান থেকে খেতে চাইছে, আর যাওয়ার সময় সে তার পাকার এই ইচ্ছা মতন বাতাস দিয়ে যে উপরে গেছে, এখানে তার গায়ে সব ময়লা পড়ে গেছে। তবে ভুল আমারই হয়েছে, আমি শেষের দিকেও ঢাকনা দিয়ে রাখলে ভালো হইতো, ফেললি কলা দিয়ে সুন্দর করে পেঁচায় রোদ্রে দিলে ভালো হইতো, কারণ আমি জানি যে ওখানে তো পাখিটা কি আসে না বারান্দায়, আর একটু সরাসরি ভিটামিন ডি লাগবে, এর জন্য আমি এর উপরে কোনো ঢাকনা শেষের দিকে দিই নাই। আমি বলছি শুকাই যাক, এখন এগুলো সব ফেলে দিব, একদম মনটাই খারাপ হয়ে গেছে, বুঝছেন। সত্যি আমাদের রিজিকের মালিক হলো আল্লাহ, এটা একদম আমাদের বিশ্বাস করতে হবে, না হলে যে জায়গায় আমি এই বড়গুলো শুকাইতে দিছি মানে ফাঁকি ওইখানে আমাদের আসে না। কিন্তু আজকে যখন এটা প্রায় দু সপ্তাহ থেকে আমি শুকাচ্ছি, এখন আর একটা দুটা দিন শুকানোর পরে আমি রেখে দিতে পারতাম, কিন্তু এখন পাখি এসে বরবাদ করছে। আমাদের রান্না বান্নার কতটুকু, এখানে এই যে মাছগুলোর লবণ দিয়ে রেখে রাখছে কতটুকু আছে তোমাদের কইবো, তাই ডাকনা উঠাও। এখানে কি ডাকাতটা না, আচ্ছা সাথে ইলিশ মাছের মাথা থাকবে, ল্যাস থাকবে, আর হচ্ছে আমার পছন্দ পিকলা আলু ভাজি, আর এখানে মুরগি মাংস আলু দিয়ে একদম একটু ফুল থাকবে। এদিকে কি দেখি, এটা চিংড়ি মাছ, ওই যে শুটকি দিয়ে কাঁঠালের দিছি, আর এটি হচ্ছে মাছের ল্যাস আর ইলিশ মাছের, এই যে ডাটা দেখছেন, এই ডাটাগুলো আমাদের বাগানে, এগুলো কালকে সব কুটে রাখছে, তাহলে আজকে রান্না করতে সুবিধা। দুশো নিক এটা অর্ধোয়া, আর এসে আমাদের রান্নাবান্না। আমি অনেক কিছু গতকালকে রাত্রে বসে কেটে রাখছি, কারণ আজকে একটু মিমকে গুইদা শেখাতে যাব, মানে ডাইভিং শেখাতে যাব, তাই যেন বৌমাদের সমস্যা না হয়। এই যে এখন চলে আসলাম মিমকে ডাইভিং শেখানোর জন্য, কারণ এটা হলো আমার একটা শখ বলতে পারেন, আর আমার কাছে ভালো লাগে, কারণ আমি মিমকে অনেক পছন্দ করি, সে যেন সবসময় মনে রাখে যে হ্যাঁ আংটি আমাকে মাঝে মধ্যে ডাইভিংটা শিখাইছে, এই জন্য সে ইনশাল্লাহ সামনে পরীক্ষা দিবে। এমনি স্কুলে শিখে, আবার আমার হাজব্যান্ডের কাছেও শিখে, আমি জাস্ট রোববার করে তাকে, মানে রবিবার ছাড়া তো আমার সময় নেই, এই জন্য আমি শুধু রোববারে তাকে এক ঘন্টা একটু শিখাই দিই। এটা হচ্ছে তার আমার, মানে সে জন্য মনে রাখে যে যখনই তার গায়ে এইসব কথা মানে মনে থাকে, যেমন আমি এখন যখনই গাড়ি চালাই মাঝে মধ্যে আমার হাজব্যান্ডের কথা মনে উঠে যে হ্যাঁ আমার হাজব্যান্ড আমাকে ডাইভিংটা শিখাইছে, এই জন্যই আমি মিমকে এই মানে গাড়ি চালানো শিখাই। যাই হোক, আর আজকে বাসায় তো বলছি না বৌমাদেরকে আর সাহায্য করার মতন আমার তেমন কাজ নেই, আমি আমারগুলো গতকালকে শুক্রবার কাজ থেকে এসে করে রাখছি, কাঁঠালি বিচি ডাটা তারপরে এই যা যা কাটার এগুলো আমি কেটে রাখছিলাম, আর নাতিদেরকে রাখছে তাদের বাবারা, কারণ শনিবার আমার ছেলেরাই রাখে। দেখছেন আমাদের সময় নষ্ট করা যাবে না, আমি বৌমাদেরকে একটু সকালে কাঁঠালি বিচি টিচি কেটে দিছি, দিয়ে এখন মিমকে এক ঘন্টার মতো উদ্যা করলাম, আর উদ্যা করাতে এসে আজকে এত লাভ হয়েছে, আমার পছন্দের কচু শাক, ভাবি অল্প অল্প করে, ভাবি অল্প কয়েকটা গাছ হচ্ছে, এগুলা এই দুদিন ভাবিয়ে করছি, দুদিন টুকটা জমাইছে, জমাই আজকে করছে। এখন দেখেন আমি যখন আসছি আমাকে বলে যে একটা আনকমন জিনিস নিয়ে যান, আমি আনকমন কি জিনিস আসে দেখুন, আমি কথা বলতে পারতেছি না, আমার জিভে পানি চলে আসছে। আজকে বাসায়ও মজার মজার খাবার, ইনশাল্লাহ এখন যাব, গিয়ে নামাজটা সেরে খেতে বসে যাব, বৌমারও অপেক্ষা করতেছে। আর এক ঘন্টার বেশি চালাই না, আর চালানো উচিত না এক ঘন্টার বেশি, কারণ দেখা গেছে মানে পরে মাথা টাথা চিনচিন করবে, তবে সে মাশাল্লাহ বিরক্ত হয় না, মানে অনেক আগ্রহ করে শিখে। যাই হোক এখন বাসায় যাচ্ছি, তাই আপনারাও
কোনো সময় নষ্ট করবেন না ঠিক আছে কারণ আমাদের সময়ের মূল্য দিতে হবে চলুন তাহলে একটু বাসায় যাই বৌমাদের রান্না শেষ হয়ে গেছে এতক্ষণে একটা বাজে আমি এসে দেখলাম সব রান্না শেষ এই যে চুলা টুলা সব মোছা শেষ এখানে হয়েছে প্রথমে হয়েছে রাইস ভাত এটা হয়েছে মনে হয় কালকের একটু তরকারি এটা হচ্ছে ভাজি তিতকড়া ভাজি ওয়াও কি মাম্মা মিয়া আজকে মরিচ দিছে আমি বলছি যাওয়ার সময় একটু ঝাল টাল দিও শুটকি তরকারি কাঁঠালে বেশি শুটকি আর এটা হয়েছে মুরগি এটা হয়েছে মাছ ভাজা এই নামাজ পড়তে যাচ্ছ যাও কারণ এরা খেয়ে ফেলছে হয়েছে এই ডাটা দিয়ে কাঁঠালে বিছে আর ইলিশ মাছের মাথা আর এটা হয়েছে ভাবিয়ে দিছে নিমকে যে বুদা করতে গেছি আসার সময় ভাবির বাগানের কচু শাকের ভর্তা যে বৌমারা সব কাজ করা শেষ দেখছেন সব পরিষে টসে করে রেখে দিছে এখানে হয়েছে নাতিদের খিচুড়ি তাহলে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে অনেক বেশি ভালোবাসবেন নিজের মন ভালো রাখার জন্য মাঝে মধ্যে পাগলামি করবেন অন্যকেও খারাপ বলক বা অন্যকেও হাসাহাসি করুক তাতে আপনার কিছু আসে যায় না কারণ মনটা হলো আপনার তাই ভালো রাখার দায়িত্বটাও হলো আপনার তাহলে বিদায় নিয়ে নিচ্ছি ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম